নদিয়ার নবদ্বীপে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো টোটো চালকের। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। মৃতের নাম শ্যামল দত্ত, বয়স 37 বছর। মৃত টোটো চালক তার পরিবার নিয়ে নবদ্বীপ পৌরসভার চারিচানা বাজার এলাকায় বসবাস করতেন। জানা যায়, রবিবার রাতে আনুমানিক 11টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পর নিজের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুতের তারে তার হাত জড়িয়ে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে ছিটকে পড়ে যান শ্যামল বাবু। এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা বল। কালকে আমার বাবা কাজ থেকে এসেছে বাড়ি, আমি তখন কাজের থেকে বাড়ি এসেছি, আমি তখন ছিলাম না বাড়িতে। কটার সময়? রাত 10:30-11টা। তারপর? তারপরে দুটো ঘর আমাদের, একটা ঘরে লাইন আছে, একটা ঘরে লাইন নেই, সে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ওই ঘর থেকে ভাবলো অন্ধকারে খাবো, লাইনটা জুড়ে নি, দিয়ে সবে কাজ থেকে এসছে টোটো চালিয়ে, পুরো গা হাত পা সব ভেজা ছিল। তারপরে লাইনটা জুড়তে গিয়ে হাতে তার পেঁচিয়ে ছিটকে ফেলে দিয়েছে, বুকের মধ্যে লেগে আটকে গেছে। তখনই কি মারা গেছে না হাসপাতাল? জ্ঞান ছিল, হসপিটালে অ্যাম্বুলেন্সে যখন তুলি তখনও জ্ঞান ছিল, নিয়ে আসতে মারা গেছে। তোমার বাবার নাম কি? শ্যামল দত্ত। বয়স কীরকম? বয়স 47। কোথায় থাকো তোমরা? আমরা থাকি চারচারাপাড়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।